আমিম ইকবালের চোট বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে একটি যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিয়েছে ওপেনিং এ সৌম্য সরকার নাকি ইমরুল অন্তত এ প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে হয়নি দলকে নেমেছেন দুজনেই দুই ইনিংসে সৌম্য বারো রান করেছেন দুই ইনিংসে সৌম্যের আউটের ধরন আবারও প্রশ্ন তুলে দিচ্ছে টেস্টে সৌম্যকে দিয়ে ইনিংস উদ্বোধন করানো কেন টেস্ট ওপেনারের সামর্থ্য সৌম্যের আছে কি এমন প্রশ্ন দলের আরেকজনকে নিয়েও নিয়মিত তোলা হয় সাব্বির রহমান ব্লুম ফন্টেইন টেস্টে দুই ইনিংস মিলে চার রান করে প্রশ্নটার তীব্রতা বাড়িয়ে দিয়েছেন সাবির দুজনেই আক্রমণাত্মক ব্যাটসম্যান বলকে ব্যাটের পাশ দিয়ে যেতে দেখলে ছেড়ে দেওয়ার বদলে হাঁকাতেই পছন্দ করেন বেশি এমন ব্যাটসম্যানদের টেস্ট দলে ডাকলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক তবু এমন ব্যাটসম্যানদের দলে রাখার পেছনে কারণ হচ্ছে মুহূর্তেই ম্যাচের রং বদলে দিতে পারেন তারা শ্রীলঙ্কায় সৌম্য সেটা দেখিয়েছেন সাবিরও মাঝে মধ্যে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রান তুলে নিজের ক্ষমতা দেখিয়ে দেন কিন্তু এই মাঝে মধ্যেটা যে টেস্টের দলে ঢোকার যৌক্তিকতা প্রমাণ করতে যথেষ্ট নয় ক্রিকেট দুনিয়ার নিয়ম হল প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেদের প্রমাণ করে টেস্টে জায়গা পান খেলোয়াড়েরা কিন্তু সৌম্য সাবিরের ক্ষেত্রে হয়েছে উল্টো দুজনে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে দলে জায়গা করেছেন সে ফর্ম দেখেই তাদের টেস্ট দলে ডাকা এবং চিরন্তন এক বিতর্কের জন্ম দেওয়া টেস্টে সৌম্য স্থির দুজনেরই চারটি করে ফিফটি আছে কিন্তু ইনিংস বড় করার অভ্যাস যে এখনও হয়নি সেটার প্রমাণ এখনও সেঞ্চুরি পাননি দুজনের কেউ এ অভ্যাসই যে গড়ে ওঠেনি তাদের প্রথম শ্রেণিতে যে সৌম্যের সেঞ্চুরি মাত্র একটি টেস্টে এই ওপেনারের গড় উনত্রিশ দশমিক তিন ছয় সেটাও অনেক বেশি মনে হয় যখন জানবেন শুধু প্রথম শ্রেণীতে তার ব্যাটিং গড় সাতাশ দশমিক ছয় পাঁচ প্রথম শ্রেণীর চেয়ে টেস্টে যে কারো গড় বেশি হতে পারে সেটা সৌম্য দেখিয়ে দিলেন সাব্বির অন্তত এমন বিষয়ে জাগান নেই ছাব্বিশ দশমিক ছয় ছয় টেস্ট গড়ের সাব্বিরের প্রথম শ্রেণির গড় চৌত্রিশ দশমিক সাত দুই তবে টেস্ট ক্রিকেটটা যে ঠিক তার ধাতে নেই সেটা মাত্র তিন সেঞ্চুরিতেই বোঝা যায় সে তিন সেঞ্চুরির সবচেয়ে বড় ইনিংসটাও একশো ছত্রিশ রানের দক্ষিণ আফ্রিকার উইকেটে যে সাব্বির সম্য ব্যর্থ হবেন এ আর এমন কি। শঙ্কার বিষয় হলো এই যে প্রথম শ্রেণীর পরিসংখ্যান এসব ওই বছরখানেক আগের কথা এরপর যে আর প্রথম শ্রেণীর ম্যাচে নামেননি তারা এটা অবশ্য সবার জন্যই সত্য জাতীয় দলে এলে বাংলাদেশের খেলোয়াড়েরা আর স্থানীয় লিগে খেলতে নামেন না টেস্ট অভিষেকের পর থেকেই সাব্বির আর জাতীয় লিগে খেলেননি সাব্বির সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন দু হাজার সালের অক্টোবরে রাজশাহীর হয়ে চট্টগ্রামের বিপক্ষে সৌম্য অভিষেকের পর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ টেস্টে খারাপ করলে সমালোচনা হবেই কিন্তু ক্রিকেটাররা যদি প্রথম শ্রেণীর ক্রিকেটই না খেলেন তবে টেস্টে ভালো করার উপায় তো নেই বেসিক ঠিক করতে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট ক্রিকেটারদের জন্য স্কুলের মতো সৌম্য সাব্বিরদের সেই স্কুলেই যাওয়া হয় না নিজেদের ভুলগুলো ঘষামাজা করে নেবেন সেই উপায়ও মেলে না স্কুলে না পাঠিয়ে তাদের যেন সরাসরি বসিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় টেস্ট মানে তো পরীক্ষাই দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন